আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এবং বেল আইকনে ক্লিক করে অ্যালার্ট বাটন চাপ দিয়ে রাখবে। কারণ আমি যে এই চ্যানেলটি ওপেন করেছি, যখন থেকে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে তখন থেকে স্কুল বন্ধ ছিল, বিধায় আমার উদ্দেশ্য ছিল পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী বাসায় বসে আছে তাদের যেন ম্যাথ সাবজেক্টটা অন্তত পক্ষে আমি অনলাইনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সাপোর্ট দিতে পারি, সেই উদ্দেশ্যেই আমি চ্যানেলটি ওপেন করা। তো আমি আশা করি তোমাদেরকে চ্যানেলটির সাথে থাকলে তোমরা উপকৃত হবে এবং প্রত্যেকটা অনুষ্ঠানের অঙ্ক তোমরা ভালোভাবে শিখতে পারবে এবং সৃজনশীল করতে পারবে। তো আজকে তোমাদেরকে একটি সৃজনশীল অঙ্ক দেখাবো অনুশীলনী তিনের, সৃজনশীল প্রশ্ন অনুশীলনী তিন। এখানে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল 216 বর্গ মিটার, বাগানটির চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 20 টাকা খরচ হয়। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা আমি আবার বলছি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য, আচ্ছা, এবং ক্ষেত্রফল 216 বর্গ মিটার, বাগানটির চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 20 টাকা খরচ হয়। ক, বাগানটি প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য x দ্বারা প্রকাশ করো। খ, বাগানটির প্রস্থ মিটার এককে প্রকাশ করো। গ, বাগানটির চারিদিকে দুইবার বেড়া দিতে মোট কত টাকা লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার উদ্দীপকে যেহেতু একটা উদ্দীপকে খুব সহজ এবং সরল এখানে করা আছে, এখানে উদ্দীপক থেকে আমরা ক খ গ উত্তর করতে পারবো। উদ্দীপকে যেহেতু বলা আছে বাগানের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য, আর কতে বলছে বাগানটি প্রস্থ x মিটার হলে, বাগানটি প্রস্থ যদি x মিটার হয় দৈর্ঘ্য x মিটার প্রকাশ করো, তাহলে এখানে বলছে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে দেয়া আছে বাগানের প্রস্থ x মিটার, এইটা কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের কোটে দেয়া আছে যে বাগানটি প্রস্থ x মিটার হলে, তাহলে শর্ত মতে দৈর্ঘ্য কত হবে, শর্ত মতে বাগানের দৈর্ঘ্য হবে যেহেতু প্রস্থের দৈর্ঘ্য, তাহলে x গুণন এক সমস্ত দুই এর এক, এত মিটার। তাহলে আমরা লিখতে পারি x গুণন দুই এককে দুই, এক তিন, উপরে তিন নিচে দুই, এত মিটার। তাহলে এটা সমুদ্রে লিখতে পারি আমরা 3x/2 মিটার, কেমন? আচ্ছা, তাহলে এখানে বাগানের প্রস্থ x মিটার, আর শর্ত মতে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য ছিল তাই আমরা x এর সাথে দৈর্ঘ্য দ্বারা গুণ করলাম, তাহলে হলো 3x/2 মিটার। এটাকেই বলছে যে প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য x দ্বারা প্রকাশ করো। এটি হচ্ছে ক এর উত্তর, দৈর্ঘ্য x দ্বারা প্রকাশ হয়ে গেল। তো এখন আমরা আসি, আমরা এবারে আর হচ্ছে খ নম্বর অঙ্ক। তো খ নম্বর অঙ্ক করতে গিয়ে প্রিয় শিক্ষার্থী আমাদের এই দুটো জিনিসই লাগবে, আমাদের খ নম্বরে লিখতে হবে, খ নম্বর লিখতে হবে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত বাগানের প্রস্থ x মিটার এবং বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য কত, আমরা এখানে সরাসরি 3x/2 এটা লিখতে পারি যেহেতু আমরা কতে বের করেছি। হ্যাঁ, যেহেতু ক হতে প্রাপ্ত বলছি প্রিয় শিক্ষার্থী, তাহলে 3x/2 মিটার এটা আমরা পেয়ে গেলাম। এখন বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার, যেহেতু আয়তাকার বাগানটি আয়তাকার, লিখব আমরা যেহেতু বাগানটি আয়তাকার, অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা লিখব দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত বর্গ একক, দৈর্ঘ্য লিখবো আমরা 3x/2 গুণন
প্রস্থ লিখব x এত বর্গ মিটার কেমন তাহলে এখানে লিখব 3x স্কয়ার বাই 2 বর্গ মিটার এটা আমরা প্রিয় শিক্ষার্থী পেয়েছি আর যেহেতু এখানে দেওয়া আছে এবং বাগালের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখব বাগালের ক্ষেত্রফল যেহেতু বাগানে ক্ষেত্রফল 216 বর্গ মিটার এটা দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি 3x বাই 2 সমান কত 216 এটা যদি আমরা প্রশ্ন মতে লিখি তাহলে এখানে সমাধান করলে আমাদের x এর মানটা পাওয়া যাবে সেক্ষেত্রে আমাদের খ নম্বর অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা লিখব প্রশ্ন মতে तीन x स्क्वायर बाय दूसरी शोमन को तो दूसरों शोल बा तीन x स्क्वायर शोमन दूसरों शोलो के जो दिया हमारा एक हम दूसरे गुण करें छोटे गुणों बालों दूसरी हाथे एक दूसरे के दूसरी एक तीन दूसरे गुणों चार चार शो बोत्तीज बा x स्क्वायर शोमन जो है चार शो बोत्तीज भाग तीन আমরা এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাচ্ছি 432 কে 3 দিয়ে ভাগ করব তাহলে 144 তাহলে এখানে আমরা পাচ্ছি x স্কয়ার সমান হচ্ছে 144 বা x সমান কত রুট ওভার কত এখানে 144 অতএব x এর মান কত 12 12 144 x এর মান 12 তাহলে আমাদের বলেছে এখানে যে বাগানটির প্রস্থ মিটার এককে প্রকাশ করো তাহলে আমরা লিখব অতএব বাগানটির প্রস্থ 12 মিটার এটা হচ্ছে আমাদের উত্তর আমরা বের করলাম কত 12 মিটার কেমন তাহলে বাগানটির প্রস্থ পেলাম আমরা কত মিটার 12 মিটার প্রিয় শিক্ষার্থী তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক ছিল মিটারের এখন বাগানটির চারিদিকে দুইবার বেড়া দিতে মোট কত টাকা লাগবে বাগানটির চারিদিকে প্রিয় শিক্ষার্থী যদি আমি বাগানটির চারিদিকে একবার ঘুরে আসি সেটা সে হচ্ছে পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করে অর্থাৎ বাগানের চারিদিকে যদি একবার ঘুরে আসি তাহলে সেটা হচ্ছে পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করে আর আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে সেটা আমরা এখন এখানে লিখব গ নম্বরে আগে আমরা লিখে নেব এই কথাগুলো যে প্রস্থ কত মিটার পেয়েছি সেটা লিখব যে গ নম্বর খ হতে প্রাপ্ত বাগানের প্রস্থ x সমান কত 12 মিটার এবং বাগানের দৈর্ঘ্য 3x বাই 2 এত মিটার তাহলে x এর পরিবর্তে যদি আমরা এখন মান বসাই প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্যটা হয়ে যাবে তাহলে 18 মিটার কেমন তাহলে বাগানের দৈর্ঘ্য পেলাম কত আমরা 18 মিটার এখন লিখতে হবে যেহেতু বাগানটির চারিদিকে একবার ঘুরে আসলে পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা লিখব যেহেতু বাগানের চারিদিকে একবার ঘুরে এলে পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করে অতএব আয়তাকার বাগানের তাহলে কি বের করতে হবে শিক্ষার্থী পরিসীমা বের করতে হবে অতএব আয়তাকার বাগানের পরিসীমা অতএব বাগানের পরিসীমা বাগানের পরিসীমা 2 ইনটু
দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার, এত মিটার। তাহলে এখানে যদি আমরা এখন মান বসাই, একটু দৈর্ঘ্যর মান বসাবো কত, 18, আর প্রস্থর মান 12 এত মিটার। তাহলে আমরা উপরের দিকে লিখি এখন, তাহলে লিখতে পারি 2 18 12 যোগ করলে কত হচ্ছে 30 এত মিটার, তাহলে কত হলো 60 মিটার। তাহলে এটা হচ্ছে বাগানের পরিসীমার সমান দূরত্ব, কারণ একবার ঘুরে আসলে সেটা হচ্ছে বাগানের পরিসীমা, তাহলে 60 মিটার। যেহেতু দুইবার বেড়া দিবে, তাহলে দুইবার বেড়া দিবে, একবার ঘুরে বেড়া দিতে তার খরচ হচ্ছে কত, এই যে বাগানের চারিদিকে দুইবার বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তাহলে প্রতি, এখানে বলছে, এখানে আমার শর্ত দেওয়া আছে, চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 20 টাকা খরচ হয়। তাহলে আমরা এখন লিখব, 1 মিটারে বাগানের চারিদিকে বেড়া দিতে এখন এখন বাগানের চারিদিকে বেড়া দিতে, বাগানের চারিদিকে, এখানে বলছে বাগানের চারিদিকে বেড়া দিতে, বেড়া দিতে একবার, হ্যাঁ একবার বেড়া দিতে, একবার বেড়া দিতে 1 মিটারে খরচ হয় কত টাকা, 1 মিটারে খরচ হয় 20 টাকা। তাহলে অতএব কত মিটার আমরা খরচ বেড়া দেব, 60 মিটার, একবার খরচ হবে কত, 20 গুণন 60। তাহলে এখানে 6 গুণন 12 আমরা যদি গুণ করে দিই তাহলে কি বের হচ্ছে দেখো, এখানে 1200 টাকা খরচ হচ্ছে একবার বেড়া দিতে। কিন্তু বাগানটির চারিদিকে সে বেড়া দেবে কয়বার, দুইবার, তাই না? তাহলে দুইবার যদি বেড়া দেয় তাহলে তার মোট খরচ হবে কত টাকা, যেহেতু সে বাগানটি চারিদিকে, এখানে বলছে বাগানটি চারিদিকে দুইবার বেড়া দিতে মোট খরচ হবে, তাহলে এটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করে দেব। তাহলে যেহেতু দেখো, অতএব যেহেতু বাগানের চারিদিকে দুইবার বেড়া দিবে, অতএব দুইবার বেড়া দিতে মোট খরচ হবে, দুইবার বেড়া দিতে মোট খরচ হবে 1200 গুণন 2 এত কি টাকা, তাহলে এখানে হচ্ছে 2400 টাকা। তাহলে এখানে আমরা প্রিয় শিক্ষার্থী উত্তরটা পেয়ে গেলাম এবং খুব সহজেই সৃজনশীল অঙ্কটা আমরা করে ফেললাম। অঙ্কটা যদিও খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের সৃজনশীল অঙ্ক তোমরা যদি বোর্ড কোশ্চিন খেয়াল করো তাহলে সেখানে দেখবে যে এই ধরনের সৃজনশীল অঙ্ক বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আমাদের জিএসসি পরীক্ষাতে এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী দিনে অনুশীলনী 3-এর উপরেই আমরা আরো বেশ কিছু সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো সেইটা দেখার জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে, অ্যালার্ট বাটনে ক্লিক করে রাখতে হবে। তো তাও ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ দূরত্বে থাকো। তো সবাইকে শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে অভিনন্দন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।